এই মেয়ে যা এখান থেকে বেরো বেরো ফাজিল কথা বলে ও মা হল এই মেয়েটি প্রতিদিনই খাবার হোটেলে আসে 10 টাকার ভাতের জন্য ভাই আমাকে 10 টাকার ভাত দেন তো আরে তুমি প্রতিদিন 10 টাকার ভাতের জন্য আসো 10 টাকার ভাত কেউ নেয় প্রতিদিন আমার মালিকে বকাবকি করবে বুঝছো তারপর আমি দিয়ে দিতেছি ধরো নিয়ে যাও তুমি প্রতিদিন 10 টাকার ভাতের জন্য আসো আর আসবা না যাও বুঝলাম না মেয়েটা প্রতিদিন 10 টাকার ভাত নেয় কিন্তু 10 টাকার ভাত নিয়ে কি করে সে তো তরকারি নেয় না আচ্ছা যাই হোক আমি আরেকদিন আসলে তার পিছনে পিছনে যাব যেই কথা সেই কাজ মেয়েটি আজকে আবারো সেই 10 টাকার ভাতের জন্য হোটেলে চলে আসে ভাইয়া 10 টাকার ভাত দেন তো এই মেয়ে তুমি প্রতিদিন কেন 10 টাকার ভাতের জন্য আসো হ্যাঁ মালিক আমাকে প্রতিদিন বকাবকি করে তুমি 10 টাকার ভাতের জন্য কেন আসো যাও আমি ভাত দিব না যাও ভাইয়া আমি খুব গরিব মানুষ আমার খুব ক্ষুধা লাগছে ভাইয়া কয়টা ভাত দেন না ভাই দেন ভাই যাও এটা নিয়ে বেরো এখান থেকে বেরো ভাইয়া আমি তো গরিব মানুষ দেন না ভাই দেন অনেক ক্ষুধা লাগছে ভাইয়া তোমার ক্ষুধা লাগলে আমি কি করব প্রতিদিন তুমি 10 টাকার ভাত নাও মালিক আমাকে বকাবকি করে আমরা তো গরিব মানুষ ভাইয়া দেন 10 টাকার ভাত দেন 10 টাকার ভাত নিয়ে তুমি কি করো ভাইয়া দেন শুধু খালি খালি ভাত নিয়ে যাও 10 টাকার ভাত প্রতিদিন তুমি কি করো 10 টাকার ভাত দেন না 10 টাকার ভাত এমন করে আর আসবা না আমার অন্য অন্য হোটেলে যাবা ঠিক আছে আচ্ছা ভাই দেন 10 টাকার ভাত দেন এই ধরো 10 টাকার ভাত আর কখনো আমাদের হোটেলে আসবা না ঠিক আছে বেরো বেরো আনতে বেরো যাও বেরো কোথা থেকে আসে মেয়েরা কোথা থেকে আইছে ফকিন আজকে দেখব এই মেয়েটি 10 টাকার ভাত নিয়ে কোথায় যা তার পিছনে পিছনে যাব এই রেস্টুরেন্টের মালিক এই মেয়েটির পিছনে পিছনে ছুটছিল মেয়েটি একটি ঘরের মধ্যে প্রবেশ করে তারপরে এই মেয়েটি গরম ভাতের মধ্যে পানি ঢেলে কাঁচামরিচ দিয়ে সেই ভাত খাচ্ছিল মেয়েটির এই কষ্ট দেখে রেস্টুরেন্টের মালিক সহ্য করতে না পেরে একটি লোককে জিজ্ঞেস করলো ভাই ওই যে এখানে একটা মেয়ে থাকে তার সম্পর্কে একটু আমাকে বলবেন পানি দিয়ে ভাত খাচ্ছে আচ্ছা ওর সম্পর্কে আমাকে একটু বলবেন ভাই আসলে ভাই কি বলবো ওর মাও নাই বাবাও নাই সে কারো কাছ থেকে হাত পাততে যায় না সে লেখাপড়া করে পাশাপাশি সে অল্প অল্প করে খাবার খেয়ে এভাবে বেঁচে আছে আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসে তো আমার খুব খারাপ লাগে দেখে আসলে ভাই মেয়েটা এমন যে না খেয়ে মরে যাবে কিন্তু কারো দুয়ারে হাত পাততে যাবে না আসলে ওর বাবা মা খুব ভালো ছিল এখন ওরে দেখাশোনার মতো আর কেউ নাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ধন্যবাদ তারপর দিন এই মেয়েটি আবারও সেই রেস্টুরেন্টে এসে হাজির এই মেয়ে এদিকে আসো আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকে ডাকছি কেন আসছো ভাতের জন্য আসছি তুমি আজকে ভাত এখান থেকে নিয়ে যেতে পারবে না তুমি আজকে এখান থেকে খেয়ে যেতে হবে তুমি আজকে এখান থেকে খেয়ে যাবে ভাই আমি কি করে খেয়ে যাব আমার কাছে তো মাত্র 10 টাকা আছে আমার কাছে তো আর টাকা নাই আমি কি করে খেয়ে যাব এখান থেকে তোমার কাছে 10 টাকা আছে তুমি 10 টাকার ভাতই খেয়ে যাবে আজকে এখান থেকে এ নন্নুবি নন্নুবি এদিকে ওকে ভাত দে তো ওরে টেবিলে বসা ভাত খাওয়াই দে জি বস ভাত খাওয়াই দিব এই আচ্ছা এদিকে তুমি বসো কিরে ওইটা ওই মেয়েটা না যেটা 10 টাকা দিয়ে প্রতিদিন আমার কাছ থেকে ভাত নিয়ে যায় আজকে সে এখানে খাইতে বসছে আজকে না খারা শালা তুই আজকে এখানে আবার খাইতে বসছস 10 টাকার ফকির নিকো থাকার মেয়েটা সাহস কত বড় আজকে টেবিলে বসে গেছে এই মেয়ে এই তুমি এখানে বসছ কেন টেবিলে বসছ কেন 10 টাকার ফকির নি এখানে বসছ কেন এখান থেকে বেরো বেরো এখান থেকে বেরো 10 টাকার ফকির নিকো থাকার বেরো ও মা গো আমাকে মেরে ফেলো ও মা গো উঠ উঠ এখান থেকে উঠ ও মা ইস আবার এখানে বসছ উঠ উঠ এখান থেকে বেরো বেরো ঘর থেকে বেরো এই মেয়ে এই দাঁড়া ধর এই ধর তোর বাটি আর 10 টাকা নিয়ে যা আর কখনো এই হোটেলে আসবি না যা এখান থেকে যা যা বাক এই মেয়ে এই এই মেয়ে দাঁড়াও এই জালাল ওরে নিয়ে এদিকে এদিকে ওরে ভিতরে নিয়ে আয় বস ওরে নিয়ে আসতাম নিয়ে আয় ওরে ভিতরে নিয়ে আয় এই আসো আসো বস তোমাকে ডাকতেছে এই তুই ওকে মারলি কেন বস বুঝছেন 10 টাকার ভাত প্রতিদিন এসে আজকে আবার দেখি টেবিলে বসে গেছে এটা কোনো কথা টেবিলে খাওয়ার যোগ্য সে দোকানের মালিককে তুই না আমি তুই একে মারলি কেন সেটা বল না সে 10 টাকার ভাত প্রতিদিন খেতে আসে বুঝছেন 10 টাকা এই তুই চুপ থাক এরে আমি বসছি টেবিলে বসার জন্য খাওয়ার জন্য আপনি বলছেন তো আমি বলছি তুই তার বাইর করবি যে আমারে জিজ্ঞেস করছস আরে বস 10 টাকা দিয়ে সে খাইতে পারবে এখানে দেখেন 10টা টাকা নিয়ে আসছে মাত্র এটা খাইতে পারবে সে এখানে হোটেলের মালিক কে হোটেলের মালিক তো আপনি হোটেলের মালিক যদি আমি হই তো সে খাইতে পারবো না পারবো সেটা আমি বুঝবো এখন গাছটা তো বাইর করে দিবে না বস একটা ফকিন্নি মেয়ের জন্য আমাকে মারলেন ধাক্কা দিয়ে বের করে দিলেন এ বেটা ফাজিল তুই ওরে ফকিন্নি বলতেছস তুই কি একবার জমিদার নাকি তুই জমিদার হলে এখানে বাবুরসিগিরি করতে আসছস কেন হ্যাঁ তুই বাবুরসিগিরি করতে আসছস আবার বড় বড় কথা বলস সেটা একটা গরিব মেয়া তো গরিব মেয়ে তুই তার গাদ ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিছিস তোর যদি এখন গাদ ধরে বাইর করে দিতেছিস তোর কাছে কেমন লাগে হ্যাঁ বস একটা রাস্তার ফকির সাথে আমাকে মিলাইতেছে ওই বেটা বেয়াদব তুই আবারও রাস্তার ফকির বলতেছস তোর কত বড় সাহস তুই তো বেটা হোটেলে চাকরি করিস তুই তো তার দুঃখটা বুঝার কথা এক আমি হোটেলে বসে 10 টাকা দিয়ে সে ভাত পায় বা না পায় সেটা আমি মালিক আমি বুঝবো তোকে তো বলিনি তার গাদ ধরে বাইর করে দিতে বস আমার মাল নেই মেয়েটার জন্য আবার কেউ মারলাম তোর যে তোর এখন চান তুলিনি এটাই তো তোর ভাগ্য ভালো এ আসো ভিতরে আসো মা ভিতরে আসো
যাও এদিকে বসো, এদিকে বসো, মন খারাপ করো না। শোনো আমি তোমাকে বলতেছি, মনে করো আমি তোমার বাবা। বলো মা, আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আমার মা বাবা দুজনই মারা গেছে। এখন পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে আমি বড্ড একা। আমি যেখানে যাই সেখানে সবাই শুধু আমাকে অবহেলা করে, কেউ আমাকে আপন ভাবে না। শোনো মা, আমি তোমার সব কথা শুনলাম। দেখো এই পৃথিবীতে আমারও কেউ নাই, আমারও অনেক আপনজন ছিল, কিন্তু আজকে আমার কেউ নাই। আমার এরকম আরও 3-4টা হোটেল আছে, কিন্তু দেখাশোনা করার মতো মানুষ নেই। তাই আমি ভাবছি তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আজকে থেকে তুমি এই হোটেল দেখাশোনার দায়িত্ব নিবা। তুমি আজকে থেকে, মনে করো যে আজকে থেকে আমার মেয়ে, আজকে থেকে এই রেস্টুরেন্টের সকল দায় দায়িত্ব তোমার। মনে করো যে এটা তোমারই রেস্টুরেন্ট, তোমার বাবার রেস্টুরেন্ট। তোমার সকল দায় দায়িত্ব আজকে থেকে আমার, তোমার লেখাপড়া, তোমার যাবতীয় খরচ সব কিছু আমি বহন করব। ঠিক আছে মা, তুমি তাহলে আজকে থেকে দায়িত্ব পালন করবা খুব গুরুত্বপূর্ণভাবে। আপনি সহযোগিতা করলে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। হিসাব নিকাশ করতে আমার ভালোই লাগে। মনে করো যে এই হোটেলটা আজকে থেকে তোমার। আমাদের চারপাশের রেস্টুরেন্টগুলোতে কত খাবার নষ্ট হয়। আমাদের রেস্টুরেন্টের মালিকটা যদি একটু সহানুভূতিশীল হতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।